বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পরিষদের মেয়াদ থাকে 4 বছর। বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে আগামী মাসেই। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বিসিবির বর্তমান কমিটি। গত 26 আগস্ট সাধারণ সভা শেষে এমন ঘোষণাই দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেই লক্ষ্যে এগুচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। কয়েকদিনের মধ্যেই ইলেকশন কমিশন একটা ঘোষণা দেওয়ার কথা আছে যেটা শুনেছি, এবং তারা বসলে পরে একটা ইলেকশনে যে তফসিল হয় সেই তফসিলটা ঘোষণা করার কথা, সম্ভাবনা আছে যে অক্টোবরের পয়লা সপ্তাহে হয়ে যাওয়ার কথা। বর্তমান কমিটির বেশিরভাগ সদস্যই বিসিবির আগামী নির্বাচনেও প্রার্থী হবেন। দুই একটি পরিবর্তন ছাড়া চমক আসার সম্ভাবনা কম বলেও জানান বিসিবির এই পরিচালক। আমরা 2টা টার্ম ছিলাম, এই 2টা টার্মে আমাদের কিন্তু সাকসেস গ্রাফটা কিন্তু উপরের দিকে। কিছু নতুন ক্যান্ডিডেট আসবে, কিছু ইয়াং ক্যান্ডিডেটস, তারা হয়তো এবার আসতে পারে বা নতুন মুখ হয়তো আসতে পারে। বিসিবির এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে কাউন্সিলরও প্রস্তুতি শুরু করেছে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।